গুড মর্নিং। সকাল সকাল আজকে মানে পুরো স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি, রেডি হয়নি, পুজো দিয়ে মানে আমার কাজ শেষ করে ফেলেছি। এবার সকাল সকাল কাকু চা দিয়ে দিয়েছে, এখানে চা আছে আর আছে কাপটা অনেক বড়। তো সকালটা শুরু করছি চা দিয়ে। আজকে তো আমার মেডিসিন ছিল, সো মেডিসিনটা খেয়েছি, মেডিসিন খাওয়া হয়ে গেছে এক ঘন্টা আগেই। আর এবার চা খাচ্ছি, তারপর আবার আজকে শুধু খাবো আর খাবো, কারোর কোনো কিছু কাজ নেই, কারণ বাইরে যেতে পারবো না, বৃষ্টি পড়ছে পরিমাণে। আজকে থেকে 4-5 দিন ধরে পুরো বৃষ্টি দিচ্ছে, তো বৃষ্টি কমছেই না। বলছি ঠিক আছে, যাই হোক বৃষ্টি দিতে থাক। আর বৃষ্টির জন্য না এখন কদিন ধরে আমি ব্লগ বানাতে পারছি না, একটু একটু ব্লগ বানা ভিডিও বানাচ্ছি, পুরো ভিডিও বানাতে সকাল থেকে কি করবো, সকাল থেকে বৃষ্টিই পড়ে যাচ্ছে, ভিজে ভিজে কাজ করছি। সেই তো আর এটা নিয়ে তো আর ফোন নিয়ে তো আর বৃষ্টির ভিতরে ভিজতে পারবো না, কারণ আমার ওয়াটারপ্রুফ ফোন না, তো খারাপ হয়ে যাবে, এমনিতেই খারাপই অবস্থা ফোনটার। কালকে স্বপ্নে দেখেছি রাত্রে কে যেন আমাকে একটা নতুন ফোন গিফট করছে, কত আনন্দ। আমি ভাবছিলাম স্বপ্নেতেই আমি ভাবছি যে আমার ভালোই হয়েছে, এবার আমি ব্লগ ভালো করে বানাতে পারবো, মেমোরি স্টোরেজের কোনো প্রবলেম হবে না। কিন্তু তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি যে না, এটা স্বপ্নে মিথ্যে ছিল। আর অনেক কিছু স্বপ্নে দেখেছি, সবগুলো ভুলে গেছি, কিন্তু ফোনের কথাটা মনে আছে। আচ্ছা যাই হোক, আমি চাটা খাই, ঠান্ডা যাচ্ছে। চা খাওয়া শেষ, এবার আমি রুটি বানাবো। এই যে গরম গরম লাল চা হয়ে গেছে, আর সাথে হবে রুটি। কাকুকে লাল চা রুটি দেবো, আর আমি একটু চাটনি বানাচ্ছি টমেটো দিয়ে, টমেটোর চাটনি আর রুটি দিয়ে খাবো। আর এদিকে দেখো কত মাছ এনেছি, মাছগুলো এবার কাটতে হবে, জানি না কত সময় লাগবে। এই পুরিন্দা পুরিন্দা মাছ দেখলে ভয় লাগে। তোমরা কেউ বিশ্বাস করবে না বললে আমি 1 ঘন্টায় এই মাছগুলি কাটলাম, 1 ঘন্টা সময় লেগেছে, আমার পুরো ঘাড় ব্যথা হয়ে গেছে দেখে আমি আর থাকতে পারছি না। তো এত কষ্ট করে মাছগুলি কাটলাম, এখন ছোটো মাছ দেখলেই আমার চোখে জল চলে আসে, আমি আমার ধৈর্য হয় না। মানে এত ছোটো ছোটো মাছ, এত মানে ছোটো মাছের একটা সীমা থাকে, এটা মানে ইঁদুর মাছ এত, মানে কি বলবো যে ছোটো মাছটা আমি দেখাই, ছোটো মাছ এই যে দেখো, ইঁদুর মাছ, এত ছোটো ছোটো মাছ কাটতে মানে অনেক কষ্ট হয়ে যাবে, এই এত ধৈর্য হয় না, 1 ঘন্টা সময় আমার মনে হচ্ছে নষ্ট হচ্ছে, কারণ মাছগুলি খেতে এত টেস্টি না। এইটা ভালো আছো তোমরা সবাই? ভালো আছে, হ্যাঁ ভালো আছে। স্কুলে তুমি আলো মাথার চুল গুলি ধরো তো, আরে বাহ, হ্যাঁ মাথার চুল ধরে কেমনে, মুখটা ভেঙ্গায় দাও, মুখ ভেঙ্গায় দাও, আরে ও ভেঙ্গায় দিতেছে, কি হইতাছে? হ্যাঁ তোমার মতো সেম সেম করে না, তুমি যা করো তাই করতেছো দেখি, এরকম ও তোমার যেমন আছে ওরই মনে আছে না, ও মানে বুঝতে পারছে না, বলছে ওর যেরকম আছে এরকমই করছে ক্যামেরাতে, সেম সেম করছে তোমার সাথে, সেম আমার সাথে বাবা জিনে ছিল। ও আমার ভালো লাগে, আমার বাচ্চাদের সাথে খেলা করতে মজা করতে খুব ভালো লাগে। আর ও এসেছে সকাল থেকেই, একটু পর পর এসেছে, এটা দিয়ে যাচ্ছে, ওটা দিয়ে যাচ্ছে, একটু আগে এসে আমাকে শাক দিয়ে গেল। এই যে শাক, এটি কে আনছে, কে আনছে এগুলি, কই থেকে আনছো, কই থেকে আনছো? ও শাক, তারপর দোকান থেকে খালি বালতি, আর একটু পর পর এসে এসে আমাকে দেখে দেখে যাচ্ছে। এই যে মাছ ভাজি করছি, ভেজে তারপর রান্না করতে পারে, এটা কাউকে একটু মাছ ছিল তো সেটা টমেটো দিয়ে বানিয়েছি, এটা হচ্ছে শাক, পাট শাক আর চচ্চড়ি মাছের। আমার রান্না তো হয়ে আসছে, আর এদিকে যে পরিমাণে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে এবার বানপানি হয়ে ছাড়বে,
একদম মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে তো বেরোতেই পারছি না, সব ভেতরে, ঘরের ভেতরে যা কাজ করছি সব ভেতরে, বাইরের কাজ কিছু হচ্ছে না। আগে তো ভিজতে অনেক ভালো লাগতো, এখন ভিজতে পারি না। আমরা এখানে দুজনে বসে বৃষ্টি দেখছি। ওই দিকে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। তো কি করব ভাবছি, ভাবছি কি করব, সারাদিন শুয়ে বসে কত থাকবো, রান্না বাড়া শেষ করে এখন আমরা এই জানলার ধারে বসে আছি। এদিকে পুকুরে বৃষ্টি পড়ছে সুন্দর করে, সেগুলো দেখছি। বাড়ির সামনে তাল গাছ, এখানে ভূত থাকে, ভূত তাই না? ওকে বলে রেখেছিলাম, আছে কথা বলতে পারে। বৃষ্টির জন্য একটা মানুষ রাস্তায় নেই, কেউ যাওয়া আসা করছে না। আমার এখান থেকে রাস্তাটা দেখা যায় অবশ্যই, রাস্তাটা হয়েছে এই এদিকে, এদিকটায়। তো এই যে এখান থেকে দেখা যায় রাস্তাটা, ওই যে এখানে রাস্তাটা, ওই যে কয়েকটা ঘর দেখা যাচ্ছে ওখানে রাস্তাটা এদিকে। বাট আমাদের এদিকে পেছন দিকে তো খিড়কি নেই, পিছনে দোকান আছে, তো তার জন্য এদিকে সামনে ওইদিকে দেখতে পারি না, এই সাইডে দেখতে। কাকু স্নান করতে গেছে, স্নান করে আসলে তারপরে ভাত খাবো। তো ভাবছি বসে বসে একটু ভিডিও বানাই, এক দুটো রিলস ভিডিও বানাই, তার জন্য জানালার ধারে বসেছি। দুটো প্রায় বেজে গেছে, আর আমার খাওয়া দাওয়া বাসন টাসন ধোয়া পুরো কমপ্লিট, কিন্তু বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না। সব থেকে বড়ো খারাপ একটা নিউজ এটা, খবর ভিজে ভিজে কাজ করি, সব একটু বের হলেই ভিজে যাই, মানে একটু বের হলেই ভিজে যাই। আর মানে সব কথা শুধু মানে 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 কথা থাকি, মানে মানে কোনো মানে হয় না। এটা হয়েছে কথা বলতে পারি না সেটার একটা লক্ষণ, মানে মানে না। দেখো আমি অল্প আগে, আমি একটু আগে লিপস্টিক পরেছিলাম, কারণ রিলস বানিয়েছিলাম সেই জন্য, এখনও আজকে পরেছি। তবে আমারও ব্যাকরণ একটু উল্টোপাল্টা আছে, বৃষ্টি তো সেই বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর কমবে না আসছে। তো এখন আমি কি একটু নিদ্রা বলি দেবো, মানে একটু ঘুমোবো, তো তারপরে আসছি আবার। সন্ধ্যের সময় গিয়ে বৃষ্টি কমেছে, এবার একটু আমি ভাবছি ঘুরে আসি বাইরে থেকে, মানে একটু পেছন দিকটা থেকে ঘুরে আসি। দিন গিয়ে এখনই বৃষ্টি কমেছে, তো আমি ভাবছি একটু ঘুরে আসি গিয়ে পেছন দিকটা দিয়ে। সন্ধ্যা হয়ে গেছে একদম, একটু বাকি আছে। গরুর পূজা করেছিল, আমাকে প্রসাদ দিয়েছিল, কিন্তু আমি প্লেটটা দিতে ভুলে গেছি, আমি প্লেটটা নিয়ে যাচ্ছি। আর রাস্তার অবস্থা দেখো, মনে হচ্ছে এই পড়ে যাবো, এই পড়ে যাবো। তেরে বিনা দিল ভি ধড়কতা হে, তেরে বিনা সাঁস ভি রুকতা হে। সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেবো। আবার লাল চা, এবার লাল চা আর চিড়িয়ে খাবো, চিড়িয়ে দিয়ে গরম গরম লাল চা। কি সুন্দর চাটা খেয়ে বসে আছি, আমার তো ওর জন্য খুব টেনশন হচ্ছে। শুনেছি আবার নাকি জল উঠেছে ওদিকে, কার কথা বলছি বুঝতে পারছো? এক মাস হয়নি এখনো, ও জল তোমাদের সাথে শেয়ার করেছিল যে জলে কতটা কষ্ট করতে হয়েছে, আর ওদের থেকে বেশি আরও অনেকেই কষ্ট করেছে। এবার তো আবার জল উঠেছে, তো কী করবে? আমি আমার মাথাটা হ্যাং হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না, আমি কিছু করতে পারবো না। ফ্যানের আওয়াজ আসছে, কিছু কথা বলতে পারছি না। যেটা বলছিলাম, ওকে ফোন করেছিলাম, তো বললো আবার নাকি জল উঠছে আজকে, কালকে হয়তো যেরকম বৃষ্টি পড়ছে, যদি কালকে এরকম বৃষ্টি, আজকালকে দুদিন যদি এরকম বৃষ্টি হয় তাহলে অফিসের ভিতরে ঢুকে যাবে। এমনি তো এমনিতে রাস্তায় ঘাটে তো জল একদম পুরো জল জল হয়ে গেছে। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে সুইচ গেটের জল ছেড়ে দিয়েছে, যার জন্য জলটা দ্রুত গতিতে এগিয়ে আসছে। আর যদি এরকমভাবে আজকে রাত্রে কালকে সকাল পর্যন্ত বৃষ্টি হয় তাহলে একদম পুরো ওদের অফিসে ঢুকে যাবে জল। কী করবো, এক মাস হয়নি এখনও, জলের থেকে উঠেছে, এবার আবার সেই অসুবিধা। এত কষ্ট করেছিল কদিন, এবার আবার এরকম যদি এক মাসের মধ্যে, যদি এই গরমের সিজনটা পড়ার পর থেকে, যে বারিশার সিজনটা পড়ার পর থেকে যে এরকম একটা যে সিচুয়েশন সবার মধ্যে শুরু হয়ে গেছে, মানে অনেক জায়গায় হয়েছিল, যে জায়গাগুলোই হয় বানপানি হয়নি, অনেক জায়গা ছিল, তো সেই জায়গাগুলো তো বানপানি হয়ে যাচ্ছে, জলে পুরো ডুবুডুবু হয়ে গেছে।
আজকে জিজু ফোন করেছিল, একজন জিজু ফোন করে বলছে ওদের বাড়িতে নাকি জল ঢুকে গেছে, মানে ওরা ছোট থেকে জল পায়নি, ওদের কোনো সাইডে জল আসেনি এরকম, কিন্তু এখন এবার জল উঠে গেছে। কতটুকু পরিমাণে জল, মানে কতটুকু পরিমাণে জল হলে এরকমটা হয়? আর আমি আরও কয়েকটা দেখিয়েছিলাম, কয়েকটা জায়গা দেখিয়েছিলাম যে জায়গাগুলোতে পুরো বানপানি হয়ে গেছিলো, মানুষের রান্না খাওয়ার খুব অসুবিধা হয়েছিল, সবার তো গ্যাসও ছিল না, তো সেই জায়গাগুলিতে আবার জল উঠেছে, সবার ঘরে ঘরে সবার বাড়িতে জল উঠেছে। এক মাসে ওদের সেই একটা ক্রাইসিসটা এখনও কাটিয়ে উঠতে পারেনি, আবার শুরু হয়ে গেছে। আমি আজকে মানে ভিডিও দেখি, মানে যাদের যাদের স্ট্যাটাস দেখেছি, স্ট্যাটাস দেখে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে যে এরকমটা হতে হয়, এরকমটা হওয়া দরকার ছিল, খুব দরকার ছিল। আর যে আমরা যে কলেজে পড়েছি, যে স্কুলে পড়েছি, সেই দিকেও মানে পুরো জল, যাওয়া যাবে না, হাঁটুর উপর জল উঠবে হয়তো। স্কুল কলেজ বন্ধ দিয়ে দিয়েছে, এক্সাম ছিল, এক্সাম পিছিয়ে দিয়েছে, মানে জল এটা খাকে দুষবো, এরকম না যে একজনকে দুষবো যে এই মানুষটা দুষ করেছে, তাছাড়াও এটাকে মানে একমাত্র ঈশ্বর জানে, আর কেউ জানে না সেটা কেন এরকম করছে সবার সাথে। সত্যি পৃথিবীতে পাপের অভাব হয় না, এত পাপ করছি আমরা দিনের দিন, তো আমাদের পাপের শাস্তি তো আমাদের এভাবে পেতে হবে, তাই না? কষ্ট যেহেতু করতে হবে, কষ্ট করতে যেহেতু ইচ্ছে হয় না, তাহলে কিছু না কিছু দিক দিয়ে তো সেই পাপে প্রায়শ্চিত্ত করতে হবে, হয় তার জন্য এটা লীলা খেলা দেখাচ্ছে ঠাকুরে। মানুষগুলোর কথা ভাবে কষ্ট পাচ্ছে যে এরকম একটা পরিস্থিতি কাটিয়ে উঠতে না উঠতে আবার সেই পরিস্থিতি। হয়তো কাকা কাকে ফোন করে বলছে যে কতদিন আগে যেরকমটা হয়েছে এবার এরকমটা হবে নি, তোমরা জানো তো, তোমরা একটু আগে থেকেই চলে আসো, তো কে নিজের বাড়ি থেকে চলে আসবে বলো তো? নিজের বাড়ি ঘর ফেলে রেখে কে চলে যাবে কোথা থেকে কোথায়? বানপানি হোক যাই হোক, নিজের বাড়িতে নিজে থাকতেই হবে। খুব খারাপ লাগছে সত্যি আজকে, মানে দিনটা যে আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে এরকম জল উঠে না, যার জন্য একটু শান্তিতে আছি, কিন্তু বাইরে বাড়াতে পারছি না, যে বৃষ্টি, যে পরিমাণে বৃষ্টি, পুরো একদম একটু যাই পড়িনি, ভাগ্য ভালো যে পড়িনি, নাহলে পড়ে যেতাম আজকে উঠোনে। এভাবে বৃষ্টি পড়তে থাকলে কিছুদিনের মধ্যে আমাদেরকে ডুবিয়ে নিয়ে চলে যাবে সত্যি, আর পৃথিবী ধ্বংস হতে বেশি সময় লাগবে না। আর যদি এক সপ্তাহ যদি দেয় জল, এরকম বৃষ্টি পড়ে, মুষলধারে বৃষ্টি পড়লে, তাহলে আর আমাদের কাউকে পাওয়া যাবে না। গেল বছর এরকম হয়েছে, বৃষ্টি নেই, বৃষ্টির জন্য সবাই হাহাকার করছে, কেউ ধান ক্ষেত করতে পারছে না, কেউ পাথরে জল দিতে পারছে না, এরকম অবস্থা হয়ে গেছিলো। পুকুর থেকে, দমকল থেকে সেরকমভাবে জল দিচ্ছিল মেশিন দিয়ে, আর এবার এত জল, এত জল, জলের জন্য সব শস্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মা ফোন করে বলেছে, আমাদের মানে ধান ক্ষেতি করে, তো দুবিঘা মতো মনে হয় লাগানো হয়েছে, যে দুবিঘা লাগিয়েছিল সেই দুবিঘা মানে একটু কালকে পর্যন্ত একটু কম জল ছিল, তো আজকে মানে পুরো ডুবিয়ে দিয়েছে, তো এটা নষ্ট, তো একদম নষ্ট। কতদিন আগে ধান ফেলেছিল সেই যে ওটাকে কী বলে, রুয়া বলে বা সেটাকে কী বলে, তো যেগুলো মানে ধানের ছোটো ছোটো গাছগুলো হয়, তো সেগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তো তারপরে যে কদিন ভালো গেছে, তারপরে যে আবার সেরকমভাবে জ্বালা ফেলেছে, আবার এবার ধান চাষ করার পর এবার যখন এবার যখন পুরোপুরি কমপ্লিট হয়েছে, লাগানো হয়ে গেছে, এবার শুধু ধান হওয়ার পালা, দু তিন মাস লাগবে সময়, এবার সেগুলো খারাপ হয়ে গেছে, এবার না খেয়ে থাকতে হবে মানুষকে, কারণ ধান খেতে তো করতে পারবে না সবাই। এরকমভাবে হলে তো কেউ চলতে পারবে না। ও আর একটা কথা, কতদিন আগে আমি একটা ভিডিও পোস্ট বলেছিলাম, হয়তো কি না বলিনি, মানে যে সরকার থেকে সাহায্য করেছিল অনেককে, ওদেরকে আর কি, আমি আমার বড় কথা বলেছিলাম যে ওরা কোনো সাহায্য পায়নি, অন্যের সাইডে অনেকে পেয়েছে, আর আমাদের মানে বাড়ির দিকে, মানে বাপের বাড়ির দিকে অনেকেই মানে সাহায্য এসেছিল, তো সেই সাহায্যগুলো আর মানুষদের হাতে পৌঁছয়নি, সেগুলো আগেই ভক্ষণ করে নিয়েছে, তো কারা করেছে সেগুলো ধরাও পড়েছে। কিন্তু মানে একটা কথা ভেবে পাচ্ছি না, মানুষ মানে সবাই অসহায়, তার মাঝের থেকেও বেশি অসহায় হয়েছে যাদের হাতে আসে জিনিসগুলো, এভাবে খেয়ে দিতে হয়, এটা খাওয়াকে খুব দরকার ছিল। মানুষের কোথায় সাহায্য করবে দুঃখের দিনে, তা নয়, যাদেরটা এসেছে সরকার থেকে এসেছে, যাদের সাহায্য এসেছে তাদেরটাও খেয়ে দিয়েছে, কত বড় পেট। কিছু কথা বলতে গেলে হাসি পায়, কি করব, মানুষ আমরা ভাবি যে না কিছু একটা যদি মানুষকে হেল্প করতে পারতাম, কিন্তু আমাদের আমরা পারি না, আমাদের টাকা নেই, আর অনেকের কাছে আছে যে নিজের টাকা না দিলাম, সরকার থেকে কিছু একটা দিচ্ছে, সেটা যদি আমি সবার সামনে এগিয়ে দিতে পারি, উপস্থাপন করতে পারি, সবাইকে এটা দিয়ে সাহায্য করতে পারি, আমার নিজের একটা মানে
নিজেকে নিজে প্রাউড ফিল হবে, তা না করে যেটা এসছে সেটা আবার নিজে খেয়ে নিয়েছে। কতটা চিপ মেন্টালিটি হতে পারে মানুষগুলোর, এখনও এরকম দিন আছে, এখনও এরকম যুগ আছে, সব না ভাবে যে আগে নিজে খেয়ে নিই তারপরে বাকিদেরটা দেখা যাবে। সরকারকে তো সবাই দোষ দিয়ে দিই, আমরা তো সবাই সরকারকে দোষ দিয়ে দিব যেটা করেনি ওটা করেনি, কিন্তু যারা যেটা করেছে সেটুকু কিন্তু আমরা পাই না। সবসময় সরকারকে দোষের আগে এখন নিজে যাচাই করা উচিত যে সত্যি কি সবটা সত্যি। আমার হাত পা কাঁপছে, আমার ভালো লাগছে না একদম। আচ্ছা যাই হোক, ব্লগের মাঝে কী কী কথা বললাম, অনেক কিছু ভালো ভালো মানে কথা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু সেগুলো কথা বলা হয়নি বা হচ্ছে না, কেননা যে সিজনটা পড়েছে, যে দিনগুলো পড়েছে, সেই দিনে এরকম ভালো কথার মোড়টাই আসে না। কী করবো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো বসে বসে আর কিছু করার নেই, একা একা ঘরে বসে বসে এগুলো বকবক করছিলাম। কারোর সাথে তো বলতে পারি না, কারোর সাথে যদি বলতে পারতাম তাহলে বলে দিতাম, এখন তোমরা আছো শুনবে। একজনের সাথে বলতাম যদি তাহলে রিপিটে আসতো, আমার কথাটা পুরোপুরি শুনতো না, কিন্তু এবার তোমরা রিপিট করতে পারবে না, কিন্তু আমার কথাটা তো শুনতে পারবে, পুরোটা শুনেছো নিশ্চয়ই। এটা রাগ অভিমান করার কথা নয়, সত্যতা এটা। যাই হোক, আমি একটু বসেই থাকবো, রাত্রে করে ভাত বানাবো, খাবো, ঘুমাবো, আমার ডিউটি এটা। আমি তো বাইরেও বেরোতে পারি না, কোথাও যেতেও পারি না। আচ্ছা আজকে আমি ব্লগটা এখানে শেষ করি, তো ওকে ফোন করতে হবে, আবার জিজ্ঞেস করতে হবে যে কী অবস্থায় আছে, কারেন্টটা চলে গেল। যদি বেশি রকম খারাপ পরিস্থিতি হয় তাহলে তো বলবো চলে আসো, নাহলে তো ওখানে থাকলে তুই কষ্টটা আবার ভোগ করতে হবে, ছুটি দেবে কি না কে জানে। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, মোডটা খুব অফ, মোডটা অফ হয়ে গেছে আজকে আমার, একদম ভালো লাগছে না। বাই বাই, ভালো থেকো তোমরা।